চট্টগ্রাম জেলা সদর থেকে প্রায় 70 কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণে লোহাগাড়া জনপদ। এই জনপদের উপর দিয়েই কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামে যাবার রাস্তা। লোহাগাড়া সদর তাই সড়ক যোগাযোগের প্রাণকেন্দ্র। লোহাগাড়া চট্টগ্রাম জেলার সর্বদক্ষিণের জনপদ। 12,000 হেক্টরেরও বেশি আবাদি জমি এ জনপদে। এখানকার জমি বেশ উর্বর, জলসেচেরও সুবিধা আছে। বছরে 52 ভাগ জমিতে তাই 2 বার এবং 16 ভাগে 3 বার ফসল ফলে। প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এ জনপদের প্রায় 47 ভাগ মানুষ কৃষিকাজ করে জীবিকা চালায়। ধান, আলু, আখ এবং মরিচটাই বেশি জন্মায় লোহাগাড়ায়। এই জনপদের মোট আয়তন প্রায় 259 বর্গ কিলোমিটার। নানা পেশার মানুষ মিলিয়ে জনসংখ্যা এখানে 2 লাখেরও কিছু বেশি। থানা জনপদ থেকে লোহাগাড়া উপজেলায় রূপান্তরিত হয়েছে 1983 সালে। পুরো উপজেলাটি মোট 9টি ইউনিয়নে বিভক্ত। ইউনিয়নগুলোর 40টি মৌজা জুড়ে মোট 43টি গ্রাম। আর 10 জায়গার গ্রামের মতো লোহাগাড়ার গ্রামগুলো আটপৌর জীবনের স্নিগ্ধতায় ভরা। চট্টগ্রামের 20টি উপজেলা জনপদের মাঝে জীবন ও প্রকৃতির ঐশ্বর্যে আকর্ষণীয় এক জনপদ এই লোহাগাড়া।